চকচুমেয়র, সরাসরি সমস্যার কথা জানাতে পারা যাচ্ছে মেয়রের কাছে। শহর শিলিগুড়ির বাসিন্দাদের সুবিধার্থে শহর শিলিগুড়ির বাসিন্দাদের পরিষেবাকে আরো উন্নততর করতে এই ব্যবস্থা। তবে শহর শিলিগুড়ির নানান সমস্যার সমাধান যেমন এই টকটু মেয়রের মাধ্যমে হচ্ছে, পাশাপাশি নানাবিধ সমস্যার কথা শুনছেন মেয়র গৌতম দেব। তবে এবার নতুন আরো এক কর্মসূচি, এবার রাইট টু মেয়র। হ্যাঁ, আপনি সরাসরি মেয়রকে লিখতে পারছেন আপনার সমস্যার কথা, শুধুমাত্র ফোনের মাধ্যমে নয়, আপনি যোগাযোগ করতে পারছেন মেলের মাধ্যমে, এবং এই অভিযোগ সরাসরি গিয়ে পৌঁছবে মেয়রের কাছেই। অর্থাৎ একদিকে যদি বলা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ শনিবার 11টা থেকে 12টা পর্যন্ত যেই সময় টক টু মেয়র অনুষ্ঠিত হয়ে থাকে, সেই সময়টা ছাড়াও আরো নানাবিধ সমস্যা রয়েছে এবং শহর শিলিগুড়ির বাসিন্দাদের আরো নানান কথা রয়েছে। কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্ত বিষয় সম্পর্কে যেমন জানা সম্ভব হয় না, তেমনি প্রচুর মানুষের কাছেও পৌঁছানো সম্ভব হয় না, বা বলা যেতে পারে প্রচুর মানুষ মেয়রের কাছে সরাসরি পৌঁছতে পারছেন না ওই নির্দিষ্ট সময়ে। আর তাই আরো বেশি করে সেই সমস্ত সমস্যার সমাধানের জন্যই এইবার থেকে শুরু হলো রাইট টু মেয়র। মেল করে মেয়রকে সরাসরি জানাতে পারা যাবে তাদের সমস্যার কথা, আর শহর শিলিগুড়ির বাসীর কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌর নিগম, এবং অবশ্যই তার নেতৃত্ব দিচ্ছেন মেয়র গৌতম দেব। আপনার এটা আমি জানি, এটা সাবলীল না, ওয়েবসাইট আর সেখানে মেল করে পাঠানো, তারপর এরপরে আমরা এটা মোবাইলে যাব, সেটার জন্য টায়ার পারমিশন ইত্যাদি এসব সময় সাপেক্ষ। তখন মেয়রটা হচ্ছে অ্যাটলিস্ট সপ্তাহে 30টা অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 35টা ফোন নিতে পারছে, মাসে 120টা হচ্ছে, তো সেটা চলতে থাকে, ফর দি টাইমিং না সেটা চলবে। সাথে আমরা এটা এখন দেখো, এর আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কমপ্লেন নেওয়া কর্পোরেশন শুরু করেছিল, কিন্তু সেটা কি হয়েছে, সেটা কিছুদিন পরে তো বন্ধ হয়ে গেল, সেটা চললো না। আমরা সেই জন্য হোয়াটসঅ্যাপ এসএনসি এখনই শুরু করিনি, আমরা ধীরে ধীরে নাগরিকরা যাতে বাড়িতে বসে তাদের বক্তব্য আমাদের কাছে পাঠাতে পারে এবং আমরা তাদের কাছে পৌঁছতে পারি সেই ব্যবস্থা করব। কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, একবারে যদি আমি সব এগ্রিমেন্টগুলো করে দিই তারপর দেখা যাবে যে কিছুদিন পর আমরা সেটাকে আর নিয়ে এগোতে পারছি, সেই জন্য আমরা ফেজ বাই ফেজ যাচ্ছি। আর বোধ হয় আটটা হয়েছে না আমার, আমাদের এটারও আমরা নিয়েছি যে শনিবার আমরা 11টা থেকে 12টা করি, শনিবার দিন কোনো কারণে জরুরি কাজে না থাকতে পারলে সেটা বুধবার দিন, তারপর যে বুধবার কোনো ভাবে না থাকতে পারে আমার শনিবারে। ফেব্রুয়ারি আর এটা আজকে 25 তারিখ, 2 মাস, 8টা শনিবার পেয়েছি, 8টার মধ্যে 6টা সিস্টেম আছে এখানে মেলে চলে যাবে। আরেকটা জিনিস এখানে আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, দেখুন দি ওয়ে অফ টকিং সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ জোরে কথা বলে, কেউ খুব আস্তে কথা বলে, কিন্তু সেটাকে আমি ধরে নিলাম যে জোরে বললাম দেখে কথাটা ধমক হয়ে গেল, সেটা কিন্তু একদমই না। একই দিন একই সঙ্গে 3 রকম পেপার 3 রকম খবরটা পরিবেশন করবো, আমরা
ধীরে ধীরে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা ইউজার ফ্রেন্ডলি অ্যাটিচিউড নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে চাচ্ছি। এটা আমাদের সরকারের নীতি এবং আপনারা সবাই জানেন যে ই গভর্নেন্সের ক্ষেত্রে বাংলা ভারতবর্ষের মধ্যে একেবারে প্রথম সারিতে আছে। উৎকর্ষ বাংলা, আমাদের ই পোর্টাল, আমাদের গভর্নমেন্টের কাজকর্মে পেপারলেস ডিজিটাইজেশন সবকিছুতেই বাংলা অনেকের থেকে এগিয়ে। আমরা ই টেন্ডারিং ডে ওয়ানে গভর্নমেন্টে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রয়োগ করেছিলেন এবং সেটা এখন সাকসেসফুলি অপারেশনাল হয়েছে ইত্যাদি সমস্ত ক্ষেত্রে। আমরাও কিন্তু এখানে 7 মাস যখন বর্ডার অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম তখন আমরা যে 4টি বিষয়ের উপরে গভর্নমেন্টের ফোকাস ছিল আমরা সেগুলো তখন করেছিলাম। 16 আগস্ট থেকে চালু হয়েছে বিল্ডিং প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ট্রেড লাইসেন্স, বার্থ অফ ডেথ কিছুটা ছিল, বার্থ অফ ডেথ আর কি আছে আমরা কর্পোরেশন থেকে প্রপার্টি ট্যাক্স করতে চাই। আমরা আমাদের যত বাড়ি আছে প্রায় 67,000 মতো সেটা আমরা এক্সেল শিটে তাদের ডিটেলিং করে আমরা UDMA ডিপার্টমেন্টকে দিয়েছি, দিয়ে সেটাকে আমরা আপলোড করার জন্য। এবং আমরা চাই যে আমাদের ট্যাক্স পেয়ারা তাদের কাছে মানুষ যাবে, তারা দেবে, রসিদ দেবে, এত ঝামেলার মধ্যে না গিয়ে এখন যখন আর ধীরে ধীরে মানুষ টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, অন্যান্য ছাত্রবর্তির ফিজ সব অনলাইনে দিতে দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের প্রপার্টি ট্যাক্সটা 3 মাসেই একবার করে দেয়, কেউ ইয়ারলিও দিয়ে দিতে পারে, সেগুলো অনলাইন মাধ্যমে হওয়া এটা আমরা চেষ্টা করছি কামিং 3 মান্থসের মধ্যে যাতে এটা হয়ে যায়। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে নতুন ট্রেড লাইসেন্স সাথে সাথেই হয়ে যাচ্ছে। ট্রেড লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে অনেক ট্রেড আছে যেগুলো আমাদের পোর্টালে আপডেট নেই, সেগুলো আমরা প্রায় 4,000 মতো ট্রেড আমরা আপডেট করেছি এবং আমাদের আশা 5,000 হয়ে গেছে, প্রত্যেক দিনে আপডেটিং চলছে এবং আমরা এটা আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা UDMA। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেলবন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।